সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর এই জুলাই মাসের লাস্ট দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। এই 31 জুলাই 2023 আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে সব থেকে ধন্যবাদের দিন আপনারা আজকে সেই সুযোগ পাবেন যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আর তারা এই সময় আপনারা আমাদের অনলাইন আপনি ধন্যবাদ দিতে পারবেন। তো আজকে 980 দিন, 980 ডেজ, আজকে যে রিচ অ্যান্ড পুয়ার তার লাস্ট পার্ট অর্থাৎ ফোর্থ পার্ট আপনারা শুনবেন। আজকে আমি শেষ করব সেই পার্টটাকে। আমরা বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন এবং আমি আপনাদের অন্তর দিয়ে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে দেখছেন। আর আপনি এই বার্তা আপনারা প্রত্যেকজনকে শেয়ার করুন যাতে সবাই ঈশ্বরের মহিমা কীর্তন, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া কৃপা করুণা লাভ করতে পারে। তো যারা অনলাইনে আছেন আজকে সুযোগ আছে আপনাদের ধন্যবাদ দেবা। আপনারা ধন্যবাদ দিতে পারেন, প্রভুর প্রশংসা করতে পারেন, প্রভুর মহিমা কীর্তন করতে পারেন যে ঈশ্বর জীবিত খ্রিস্ট তিনি আমাদের জীবনকে তার আত্মার চালনা দিচ্ছেন। এবং যারা আছেন এই বার্তা আপনি মানুষকে শেয়ার করতে পারেন যাতে সবাই উপকৃত হতে পারে, সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন এবং ঈশ্বরের দয়া কৃপা করুণা পেতে পারে। সেই জন্য আমাদের যে যে শ্রীকান্ত দাস আমাদের নতুন প্রোফাইল দিয়ে লাইভকে করা হচ্ছে, যেটা আমাদের পুরনো আর সেটা কিছু যান্ত্রিক গোলযোগের জন্য কিছুদিনের জন্য বন্ধ আছে। আর তাই যারা আছেন আপনারা এই নিউ ফেসবুক লাইভে আপনি মানুষকে শেয়ার করুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 980 দিন, 980 ডেজ প্রভু আপনাকে এবং আমাকে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং তার সান্নিধ্যে আমরা তার গৌরব প্রশংসা করছি, মহিমা কীর্তন করছি। এবং যারা আছেন আমরা অন্তর থেকে ধন্যবাদ দেবো এবং কৃতজ্ঞ হৃদয় সবাইকে বলবো যে যতজন আছি আপনি আপনার আত্মীয় স্বজন রিলেটিভ আর সবাইকে এই বার্তাকে আপনি শেয়ার করতে পারেন যাতে সবাই ঈশ্বরের মহিমা, ঈশ্বরের কৃপা, ঈশ্বরের করুণা, ঈশ্বরের দয়া লাভ করতে পারে। তো যারা আছি আমি চাই প্রভু ধন্যবাদ করি, আমি ধন্যবাদ দিই সিস্টার আরতি ছেত্রীকেও, আমি ধন্যবাদ দিই আপনাকেও, ধন্যবাদ দিই সঙ্গীতা গায়েন। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের অনুগ্রহতে আপ আচ্ছা হ্যাঁ প্রভুকে মহিমা করে। আমি ধন্যবাদ দিই ব্রাদার সুবল গায়েনকে, আমি যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই যে আপনিও লাইফে এসছেন। আমি অন্তর থেকে ধন্যবাদ দিই যে আপনাদের পরিবার সবাই কুশল প্রাপ্ত আছে এবং প্রভুর গৌরব প্রভুর প্রশংসা এবং যারা আছেন আমি কেন বারবার করে এই একই কথা বলছি যে এই বার্তাটা আপনি মানুষের মাঝে শেয়ার করুন এবং আপনার আত্মীয় স্বজন রিলেটিভ সবাই যেন ঈশ্বরের গৌরব প্রশংসা লাভ করতে পারে। এবং যারা আছে যারা আজকে এই ফেসবুক লাইভ দেখছেন আপনারা প্রত্যেকজন ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া কৃপা করুণা লাভ করতে পারে। তাই আজকে আপনাদের প্রত্যেকজনকে অন্তর থেকে ধন্যবাদ দিই যে ঈশ্বর 980 দিন আর 20টা দিন কমপ্লিট করলে 1000টা দিন হবে। আমি জানি না সব কিছু প্রভুর ওপরে, কেননা বাইবেল বলছে তিনি আমাকে শক্তি দিলে আমি সকলই কিছু করতে পারি। তো আজকে যারা আছেন আর প্রভুর ধন্যবাদ করি, আপনারা এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন আর যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। বাইবেল বলছে খুব সুন্দর, আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন, আমার বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন, তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন, তিনি আমার মুখ নতুন গীত ও আমার ঈশ্বরের স্তব দিলেন, অনেকে ইয়া দেখিয়া ভীত হইবে। তো আজকে যারা আছেন আপনারা মুখ খুলে প্রভুর গৌরব করবেন, প্রশংসা করবেন, ধন্যবাদ করবেন এবং যারা আছেন আপনাদেরকে প্রত্যেকজনকে অন্তর থেকে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে আপনি এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন আর যাতে সবাই ঈশ্বরের মহিমা, ঈশ্বরের কৃপা করুণা লাভ করতে পারে।
তো আমি প্রত্যেকজনকে আমি অন্তর থেকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, এবং আমি বিশ্বাস করি এই লাইভ আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সেই ইউটিউব চ্যানেল, আপনি সেই ইউটিউব চ্যানেলও আপনি শেয়ার করতে পারেন এবং ইউটিউব চ্যানেলও আপনি মানুষকে দিতে পারেন, যাতে এই যে ফেসবুক লাইভ আর তার মধ্য দিয়ে আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তো আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে যাবো যতজন এই মুহূর্তে আছেন। আজকে রিচ অ্যান্ড পুয়ার লাস্ট অধ্যায়, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব গানের মাধ্যমে, প্রভুর মহিমা কীর্তন করব এবং যতজন আছেন তো আসুন প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, ধন্যবাদ করি, প্রভুর জয় জয়কার করি। তো আসুন আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই গাইবেন, আপনারা এই গানটা সকলে জানেন। আমরা প্রভুর গৌরব করব গানের মাধ্যমে, প্রভুর প্রশংসা করব এবং প্রত্যেকজন জানেন সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ সকলে বলুন প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ জগন্ন পাপি আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার, জগন্ন পাপি আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার, প্রেমের অবতার তুমি দয়ার অবতার, প্রেমের অবতার তুমি দয়ার অবতার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ রোগকে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছো আমার, রোগকে আরোগ্য করলে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছো আমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ পথে ঘাটে মাঝে বান্ধব হয়েছো আমার, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার, পথে ঘাটে মাঝে বান্ধব হয়েছো আমার, দেখেছি দেখেছি তোমার প্রেম ব্যবহার, অনুগ্রহ করিয়াছো কত শতবার, অনুগ্রহ করিয়াছো কত শতবার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, সকল ধন্যবাদ যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার, যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার, জীবন্ত বাক্য আর শক্তি তোমার, শক্তি হিনে দাও হে প্রভু শক্তি তোমার, শক্তি হিনে দাও হে প্রভু শক্তি তোমার, সকল ধন্যবাদ। আমরা সবাই গাইলাম
দুর্বলেরই মিনতি ধরে রাখো আমার। যখন আমরা দুর্বল থাকি আর ঈশ্বর তিনি আমাদের ধরে রাখেন। তাই আজকে যারা আছেন একই গাম, সেই মধুমাখা যিশু নাম গাও। আমরা কি সত্যি কি আজকে সেই যিশু নাম নিতে আমরা কি ভয় পাই? তো আসুন, যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব। মধুমাখা যিশু নাম গাও রে। মধুমাখা যিশু নাম কাউরে। কেননা সময় আসন্ন, এই আসন্ন কালে শেষ সময়, এন্ড অব দ্য টাইম। বাইবেলের মধ্যে লেখা আছে মানুষ অর্থ প্রিয় হবে, ঈশ্বর প্রিয় নয় কিন্তু বিলাস প্রিয় হইবে, আর অনেক রাশি রাশি গুরু ধরবে। এন্ড অব দ্য টাইমের হচ্ছে সাইন এবং চিহ্ন। আজকে যারা আপনারা মণিপুরের যে ঘটনা আপনারা দেখছেন, যে আমার নামে তোমরা অত্যাচারিত হবে, আর এইটা কিন্তু অলরেডি আপনারা মণিপুরে দেখছেন। তাই আজকে যারা আছেন আসন্ন কাল, ঈশ্বর প্রভু যিশু তিনি আসছেন, জিজাস কামিং সুন। এই 980 দিন এই ফেসবুকের মাধ্যমে আপনাকে আরো স্ট্রং করা হচ্ছে বাক্যেতে, প্রার্থনাতে, ধন্যবাদে, সর্ববিষয়ে যেন আপনি স্ট্রং হতে পারেন এবং প্রভুর গৌরব করতে পারেন। কেননা আপনি যখন প্রভু আসবেন, আপনি তখন বলবেন না যে আমাকে কেউ প্রভুর কথা বলেনি, কেউ বলবে না। কেননা বাইবেল বলছে প্রত্যেকটা হাঁটু পাতিত হবে, প্রত্যেকটা জীব স্বীকার করবেন তিনি একমাত্র খ্রিস্ট। তাই আজকে যারা আছেন প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ দিই, যে সত্যি তুমি আমাকে রক্ষা করো। এবং আপনাদের আর একটা ধন্যবাদ দিই, যে আপনারা অলরেডি গ্রুপে আমরা ছেড়েছিলাম রেনহার্ড জ্যাকসনের জন্য। ব্রাদার জ্যাকসন আজকে কিছুক্ষণ আগে সে বাড়িতে ফিরে এসছে, অনেকটা ভালো আছে। আপনার ব্রাদার জ্যাকসনের জন্য প্রার্থনা করবেন, যাতে আগামীকাল তার অনেকগুলো পরীক্ষা আছে, সমস্ত রিপোর্টগুলো প্রভু যিশু তিনি যেন নর্মাল করে। মনে রাখবেন ব্রাদার জ্যাকসন রেনাল্ড হেক্টর জ্যাকসন, আর তার জন্য আপনারা প্রার্থনা রাখবেন। তার ওয়াইফ ডরিসের জন্য প্রার্থনা করবেন, শেখর প্রধান, দেশি প্রধানের জন্য প্রার্থনা করবেন। এবং ধন্যবাদ দিয়ে আপনারা যারা প্রার্থনা করেছেন, বিশেষ করে আমাদের রোহিত বিশ্বাস অনেক ভালো আছে, তার বুকেতে কিছু একটু জল একটু জমছে, যাতে ঈশ্বর ক্লিয়ার করে দেয় এবং যেন প্রভুর গৌরব প্রশংসা হয়। এবং প্রার্থনা করবেন, এবং আপনারা যারা আছেন অনলাইনে
প্রত্যেক জন আপনার প্রার্থনা ধরে থাকবেন, ঈশ্বর যেন এইভাবে তিনি আমাদের কাজ করেন। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অলরেডি ফেসবুক লাইভে এসেছেন। আমি সিস্টার রোসলিন দত্তকে ধন্যবাদ দিই যে আপনি ফেসবুক লাইভে আসার জন্য। আমি ধন্যবাদ দিই রবি বানসারিয়া অর্থাৎ উর্মিলা বার্ষিরে, তারা পুরুলিয়া থেকে দেখছে, তাদেরকে আমি প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমি ভাই গৌতম কুমার গৌতম জানাকে আমি ধন্যবাদ দিই, সেও দেখছেন। আর ধন্যবাদ দিই মীনাক্ষী দাস, বিশেষ করে আমরা ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই দীপঙ্কর পাল, আপনাকেও ধন্যবাদ দিই আপনি যে ফেসবুক লাইভ দেখছেন। আর যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি শেয়ার করুন এবং ঈশ্বর আপনাকে রক্ষা করতে চান, প্রেজ গড। তো আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে রক্ষা করো। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যখন আমরা স্মরণ করি প্রভুকে, আর বাইবেল কি বলছে জানেন? বাইবেল খুব সুন্দর কথা বলছে, যখনই আমরা প্রভুকে স্মরণ করি তিনি নিকটবর্তী ঈশ্বর, তার জন্য না তো ধূপকাঠি লাগে, না প্রসাদ লাগে, না মালা লাগে, না
মানে পরিষ্কার না। আপনি যে অবস্থা যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি যখনই ঈশ্বরকে ডাকেন তিনি নিকট পড়েন। তাই আজকে যারা আছেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি সিস্টার সুনিতা দাসকে ধন্যবাদ দিই, তিনি ফেসবুক লাইভে এসছেন। আমি ধন্যবাদ দিই আমাদের পাস্টার পরিতোষ মণ্ডল মহাশয়কে, আর তিনিও এসছেন আমাদের ফেসবুক লাইভে। আমি আপনাকেও ধন্যবাদ দিই। আপনারা যতজন পারেন আপনি শেয়ার করুন, এবং আজকে যারা আছে সুযোগ দেবেন, কেননা 31টা দিন জুলাই মাসের 1 তারিখ থেকে আজকে 31 তারিখ, 31টা দিন ঈশ্বর কিন্তু বহন করেছে, আপনাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছেন, এবং প্রভু যিশুর নামে আমরা জীবিত আছি। এটাই আমাদের জীবনের সব থেকে বড় মিরাকেল। তাই যারা আছেন প্রভুর ধন্যবাদ করি। বিশেষ করে আমরা প্রার্থনা রাখবো, আমাদের সিস্টার সুনিতা দাস লিখছেন যে সুমিতা সেনগুপ্ত ভেরি হাই ফিভার, ওকে আমরা প্রার্থনা রাখবো যাতে ঈশ্বর তিনি আমাদের সুস্থতা করেন। তো আসুন আমরা এই গানের মধ্যে নিজেকে ডেডিকেট করি প্রভুর কাছে, এবং প্রভুকে বলি প্রভু এই মহান তুমি আমার জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালু রাখো। আসুন আমরা যখন যেখানে আছি আপনি হৃদয় খুলে প্রভুর ধন্যবাদ করুন, এই প্রভু এই আমি যেন আমি তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই ব্রাদার অরিন্দম দাস, আপনিও ফেসবুক লাইভ দেখছেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জীবনকে এবং আপনার ফ্যামিলিকে ঈশ্বর যেন অ্যাবান্ডেন্ট ব্লেসিং করে।
সমস্ত গৌরব আমরা তোমাকে দিই প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছো প্রভু, যারা এই মুহূর্তে দুঃখার্থ আছে প্রভু, যারা প্রভু চোখের জলে কন্দন করছে প্রভু, যারা সুস্থতা চায় প্রভু, যাদের মানুষ সেই হসপিটালে বেডে আছে প্রভু, যাদের প্রভু অর্থ সংকট আছে প্রভু, যারা প্রভু প্রভু ব্যাধি সজ্জাগত আছে প্রভু, যাদের প্রভু অনাটন আছে প্রভু, যাদের জব নেই প্রভু, যাদের বিজনেস নেই প্রভু, রাইট না প্রভু, যিশুর নামে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, ইয়েস লর্ড প্রভু, তুমি দয়া করো প্রভু, সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু, যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন আজকে। প্রেজ গড, হালেলুইয়া। আজকে যারা আছেন সুযোগ, যেহেতু আজকে 31 তারিখ, 31টা দিন, আর এই জুলাই মাসের শেষ দিন, আগামীকাল আমরা 1 আগস্টে পড়ব, কিন্তু 31টা দিন ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করেছেন, প্রত্যেকটা দিন 365 দিন অলৌকিক কাজ করছেন, এবং 31টা দিন আপনার জীবনে অনেক বড় বড় মিরাকেল করেছে। যদি কারো আপনি ধন্যবাদ দিতে চান, সাক্ষ্য থাকে খুব ছোট সংখ্যায়, যাতে সবাই সুযোগ পায়, আমাদের দুটো টেলিফোন নাম্বার আমাদের ডিসপ্লেতে আছে, 9903111325, 9433533669। এই দুটো নাম্বারে এসে আপনি ধন্যবাদ দিতে পারেন, আপনি হৃদয় খুলে দিতে পারেন যে হ্যাঁ, 31টা দিন প্রভু যিশু আমার জীবনে প্রত্যেকটা দিন অলৌকিক কাজ করেছেন। আপনি সাক্ষ্য দিতে পারেন, অনেক মানুষকে আপনার সাক্ষ্যর মাধ্যমে আরেকজনকে আপনি গেঁথে তুলতে পারেন। তো যারা আছেন অবশ্যই আসুন, এবং আমাদের দুটো নাম্বারে, টেলিফোন নাম্বারে আপনি ধন্যবাদ দিতে পারেন। এনিওয়ান লজ্জা পাবেন না, খুব তাড়াতাড়ি আসুন, তারপরে আমরা বাক্যতে যাব। যারা ধন্যবাদ দিতে চান, প্লিজ কাম। যারা ধন্যবাদ দিতে চান আমাদের দুটো টেলিফোন, হ্যাঁ, জয় যিশু। ধন্যবাদ করি, সত্যি তিনি মহান ঈশ্বর, তার অসাধ্য কিছুই নাই, বাইবেল সত্য, তার বাক্য সত্য, এটা আমাদের বিশ্বাস করতেই হবে। কেননা পুরো তিনি বলেছে, ধন্যবাদ করি, বাড়ির সবাই সুস্থ আছে, এবং মেলাদের জন্য বিশেষ প্রার্থনা, আমি বিশ্বাস করেছি আগামীকাল তার যে টেস্ট হবে সমস্ত নির্ভুল আসবে, এবং গরিবকে তার কাজের জন্য আমি 7353 আপনাকে ডায়াল করাচ্ছি, ফোনটা ধরে নিন, 7353 আপনি ফোনটা ধরুন, আপনাকে ডায়াল করা হচ্ছে। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু, বলুন। হ্যাঁ বলুন, ধন্যবাদ দিয়ে তার প্রশংসা করে যেন আমরা জীবনটা কাটাতে পারি, এই যে বাড়িতে বসে
সিস্টার সিস্টার উর্মিলা বানসরে ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুন। আমরা যারা ধন্যবাদ দিতে চাই, আপনারা ঘরে বসে আপনি অনলাইনে দুটো টেলিফোন নাম্বার আছে 9903111325 9433533669, আর আমি যেখানে আগে ডায়াল করেছি আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে যারা ধন্যবাদ দিতে চান। আপনি ঘরে বসে দুটো টেলিফোন আছে 9903111325 9433533669, এই দুটো নাম্বারে আপনি ডায়াল করতে পারেন। এবং ঘরে বসে যেহেতু আজকে 31 তারিখ, আজকে থ্যাংকস গিভিং, আপনি প্রভুকে ধন্যবাদ দিন যে 31 তারিখ ঈশ্বর আপনার জীবনে প্রত্যেকটা দিন অলৌকিক কাজ করেছেন এবং প্রভুর গৌরব করতে পারেন। যারা আছেন আপনারা ধন্যবাদ দিতে পারেন, আপনারা অনলাইনে আসতে পারেন, আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে, আপনারা যারা ডিসপ্লেতে আছে আপনি ধন্যবাদ দিতে পারেন এবং প্রার্থনা আসতে পারেন। আমি 6924 আপনাকে ডায়াল করা হচ্ছে, আমি ফোনটা ধরে নিই 6924। হ্যাঁ জয় যিশু, জয় যিশু বলুন। ঈশ্বরের ধন্যবাদ করি আমি।
ভয় ছিল, কিন্তু সমস্ত ভয় থেকে প্রভু উদ্ধার করেছে। এমনি অনেক 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 আশীর্বাদ করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই আমরা, আমি প্রার্থনা করেছিলাম বিশ্বের স্ত্রী সুন্দরীর জন্য, তার প্রভু অনেক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং তার সন্তানদের ভালো রেখেছেন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ মিশনের দ্বারা, যেন সমগ্র পৃথিবীর মানুষ তাকে চিনতে পারে, বুঝতে পারে। অনেকে মানে বিদ্রুপ করে যে কি হবে এই সমস্ত কথা বলে, কিন্তু আমি প্রভু কোন দিকে না তাকিয়ে আমি প্রত্যেক দিন তাদেরকে আমি শেয়ার করে যাচ্ছি, তারা শুনুক না শুনুক প্রভু বলেছেন তোমার কর্তব্য তুমি করো, ঈশ্বর সবকিছু বিচার ঈশ্বর তিনি করবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই, সমস্ত বিষয়ের ধন্যবাদ দিই। আর আজ এই সুন্দর সুযোগ যে প্রভুর চরণে বসবার সুযোগ পেয়েছি, ভেবেছিলাম আমি বসতে পারবো না, আমি জানিয়ে দেবো যে আমার আমার রিচার্জ শেষ হয়ে গেছে, কিন্তু আজকে আমি যখন খুললাম দেখতে পাচ্ছি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। সবকিছু গৌরব তার, প্রশংসা তার, মহিমা তার, পরাক্রম তার, ঈশ্বর আমি চাই। আমি থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। अगर कोई आदमी धन्यवाद देना चाहते हैं तो आप आ सकते, जत जन मुहूर्ते लाइने आपने प्रभुर का आसते पर धन्यवाद दीते पड़ें। अगर कोई गवाही देना चाहते हैं परमेश्वर आपको जीवन में जो काम किए, तो परमेश्वर आपको जीवन में बहुत ऐसा आशीष करे, क्योंकि 31 डेज परमेश्वर आपको सही सलामत रखा। तो जत जन आपनारा धन्यवाद दीते चान अपनी आसते पड़ें, जेहेतु आज के 7 मास ईश्वर बहन कर, आगामीकाल 8 মাসের প্রথম দিন আমরা পা দেবো, অর্থাৎ আগস্টের 1 তারিখে আমরা পা দেবো। তাই আজকে যারা আছেন আপনি সুযোগ আছে আমাদের দুটো নম্বরে আপনি, হ্যাঁ জয় যীশু, হুম আমি সুমিতা দাস বলছি, সাতটা মাস বহন করলেন, দয়া করলেন, সাহায্য করলেন, অনেক উত্তর দিয়েছেন, তার জন্য তোমাকে ধন্যবাদ। এবং সারাটা মাস বিশেষ করে আমরা পৃথিবীর সকলেই একটু না একটু জ্বরে পড়েছিলাম, কিন্তু একেবারে বিছানায় শুয়ে পড়তে হয়নি, তার জন্য ধন্যবাদ দিই। আজকে আমি প্রার্থনা চেয়েছি সুমিত সেনগুপ্ত আমার আরেকটি জামাই, তার জন্য জ্বর কিছুতেই কমছে না, আমার বোনজি ফোন করতে যে যেন প্রার্থনা করি। আমি জানি ওই বিশ্বাসে ঈশ্বর স্বামীর হ্যাঁ জয় যীশু, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন। আমি ধন্যবাদ দিই যে আমরা চোখের কাছ থেকে তিনজনে অসুস্থ ছিলাম, আমার হাজবেন্ড, আমার ছেলে অর্ণব, আমরা তিনজনে অসুস্থ ছিলাম, কিন্তু প্রভুর আশীর্বাদে আমরা সবাই সুস্থ আছি। মানে বিশ্বনীতা আশীর্বাদে উনিশ করে তিনি আমাদের দিন দিন ভার বহন করে চলেছেন। আজকে 31 জুলাই আর যদি কেউ ধন্যবাদ দিতে চান আপনারা অলরেডি আসতে পারেন এবং প্রভুর গৌরব করতে পারেন। अगर कोई धन्यवाद देना चाहते हैं तो आप आ सकते हैं, प्रभु का महिमा कर सकते हैं। क्यों जो धन्यवाद दीते चान हमारे दो टेलीफोन नंबर आ 9903111325 9433533669। ये दो टेलीफोन नंबर अपने डिसप्ले ते अलरेडी आपनारा करते आपनी घरे बस 31 दिन ईश्वर जी आपके भलो रेखे अपनी समस्त अंतर थी क्या बाइबल की बोल হে সদাপ্রভু আমার প্রার্থনা শ্রবণ করো, আমার আর্তনাতে কর্ণ দাও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না। অর্থাৎ ঈশ্বর আপনার ধন্যবাদ, আপনার প্রার্থনাতে ঈশ্বর কখনো নীরব থাকেন না, তিনি মুখ খুলে প্রভুর গৌরব প্রশংসা করেন। যদি কেউ ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন, প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারেন।
যারা আছেন আমি আবার বলছি, প্লিজ আমার পার্সোনাল নাম্বারে করবেন না, আমি আপনাদের ডিসপ্লেতে যে নাম্বার আছে সেটাকে আপনি করুন। প্লিজ আপনাকে বলছি যে ডায়াল করছে আমার পার্সোনাল নাম্বারে আপনি করবেন না, আপনি যে দুটো নাম্বার আছে টেলিফোন নাম্বার আর সেই দুটো নাম্বারে আপনি ডায়াল করুন, 9903111325943353669। যারা আছেন প্লিজ আপনারা করবেন না, আপনারা যেটা ডিসপ্লে আছে যে নাম্বারটা ডিসপ্লে আছে ওই নাম্বারে ফোন করুন। কেউ যদি ধন্যবাদ দিতে চান, নালে আমরা কিন্তু ঈশ্বরের বাক্যতে চলে যাব পুরোপুরি। আর যদি কেউ ধন্যবাদ না থাকে, যারা আছেন বিশেষ করে মনে রাখবেন আগামী 8ই, হ্যাঁ জয় যিশু, জয় যিশু বলুন। হ্যালো জয় যিশু বলুন। আমি 2471 আপনাকে ডায়াল করাচ্ছি, আপনি ফোনটা ধরে নিন। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন, যারা ধন্যবাদ দিতে চান প্লিজ আমার পার্সোনাল নাম্বারে ফোন করবেন না, বিশেষ করে যে দুটো নাম্বার ডিসপ্লেতে আমাদের দেওয়া আছে, আবার বলছি 9903111325943353669, এই দুটো নম্বরে ফোন করুন। হ্যাঁ জয় যিশু, জয় যিশু। হ্যাঁ ঈশ্বরের মহান নামে ধন্যবাদ। কে বলছেন? সুস্থ সবল এবং পরিচিত হওয়া থেকে তিনি আমাদের রক্ষা করেন, আর তিনি সবসময় তার সন্তানদের আত্মরাত্মিস্তের জানকারী দেন, তাই তার মহান নামে ধন্যবাদ দিই। আমাদের সম্মিলিত হতে পারছি তার জন্য ধন্যবাদ দিই। আমার একটা বিশেষ প্রার্থনা ছিল, সেই প্রার্থনার মানটা আমি ফিরে রেখেছি, তবু সময়
এবং তার জন্য সেই মানচিত্রে নিয়ে পাঁচ মন্ত্র তার জন্য স্বীকার ধন্যবাদ থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ গড ব্লেস ইউ ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনাদের জন্য অবশ্যই আমরা প্রার্থনা করব আর আমাদের বিশেষ করে আমরা একটা ঘোষণা আপনাদেরকে দিই আগামী 8 তারিখ আমাদের ক্যারাপুকুর মিশন থেকে আমরা মণিপুরের উদ্দেশ্যে আমরা একটা পথসভা করতে চলেছি হ্যাঁ জয় যীশু এবং সেই পঙ্কজি সেও ভালো আছে তারও সুন্দর ভাবে কাটাতে খুব সেও ভালো আছে ধন্যবাদ দিই আর আমরা সবাই যেমন বাকি বাড়ির সবাই ভালো আছে তাদেরও সবাই যে আমরা ভালো আছি ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছেন আপনাদের যে ঘোষণাটা আমরা বললাম মনে রাখবেন আগামীকাল সরি আগামী 8ই আগস্ট যারা আছেন এই মুহূর্তে আমরা মণিপুরের উদ্দেশ্যে একটা র্যালি করছি আর সমস্ত ডিনোমিনেশন সমস্ত অর্গানাইজেশন সমস্ত মণ্ডলী সমস্ত চার্চ মিলে আমরা সেই পথসভাতে আমরা সামিল হতে পারি আর সেটা অলরেডি ক্যাওড়া পুকুর থেকে সেটাকে পরিচালনা হবে আপনাদের জায়গাটা আমরা বলে দেব আর অবশ্যই আপনারা সেখানে আমরা সবাই আমরা মণিপুরে সমস্ত মণ্ডলী কোনো ডিনোমিনেশন না সমস্ত ডিনোমিনেশন সমস্ত অর্গানাইজেশন আসতে পারে হ্যাঁ জয় যীশু হ্যালো হ্যাঁ জয় যীশু বলুন হ্যাঁ জয় যীশু কে বলছেন আমি একটা সাক্ষ্য দেওয়ার জন্য বলছিলেন না পাস্টার হ্যাঁ কে বলছেন আপনি কোথা থেকে বলছেন আমি মীনাক্ষী দাস হাওড়া থেকে বলছি হ্যাঁ বলুন সরকে ধন্যবাদ জানাতে চাই যে শত গোটা একটা মাস আমাদের চালিয়ে এনেছে শারীরিক দিকে যাই কিছু হোক প্রভু আমাকে সুস্থ রেখেছে আর এখন তো জানেন যে একটা চোখে আমার প্রবলেম হচ্ছিল যেটা হচ্ছে যেটা জয় বাংলা হচ্ছে না তো প্রভুকে আমি প্রার্থনা করেছিলাম তো প্রভুর যে জল থাকে আমি আমার যেখানে যাই সেখান থেকে দিয়েছিল তো ওটা লাগিয়ে আমার চোখটা পুরো সুস্থ হয়ে প্রভু মহান নামে গৌরব করি ধন্যবাদ ওকে থ্যাংক ইউ সিস্টার জয় যীশু আপনারা যারা শুনলেন মনে রাখবেন আগামী 8ই আগস্ট আমরা সেই পথসভা করতে চলেছি ক্যারাপুকুর মিশন থেকে সমস্ত অর্গানাইজেশন সমস্ত ডিনোমিনেশন সমস্ত মণ্ডলীকে আহ্বান জানানো হচ্ছে যারা আসতে চান আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সেই হোয়াটসঅ্যাপে সেই লিফলেট এবং টাইমিং আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব যাতে আমরা সবাই মিলে আমরা সেই মণিপুরের মানুষের জন্য আমরা প্রার্থনা করব শুধু মণিপুর না যে সমস্ত জায়গাগুলো অত্যাচারিত হচ্ছে বিশ্বাসী বর্গ আর সেই সমস্ত বিশ্বাসী বর্গের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্ততে অনেক মানুষ আছে আমরা বিশেষ করে আমরা প্রার্থনা রাখবো যাতে ঈশ্বর সেই সরকারের অন্তরে এবং বিশেষ করে অনেক কিছু জিনিস আছে যেটা মিডিয়ার সামনে আসছে না আর তাই আমরা প্রার্থনা করবো এবং নেতা মন্ত্রী এবং এমএলএ তাদের অন্তরে যেন ঈশ্বর কথা বলে তো আগামী 8ই আগস্ট মনে রাখবেন আর সেই র্যালিটা আমরা যতটা সম্ভব কবর ডাঙ্গা থেকে আমরা শুরু করব আর সেটা আপনাদের আগে ইনফরমেশন দিয়ে দেবো তারপরে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব তো যারা আছেন এই মুহূর্তে আজকে যে সাবজেক্ট আর সেটা আজকে পার্ট 4 অর্থাৎ শেষ পর্ব আর সেটা হচ্ছে রিচ অ্যান্ড পুয়ার বাইবেলে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছিলাম যখন আমরা ঈশ্বরকে দিই আমরা কখনো গরিব হই না ঈশ্বরের বাক্য বলছে দাও তোমাকে দেওয়া যাইবে অন্বেষণ করো পাইবে দ্বারে আঘাত করো দ্বার খুলিয়া দেওয়া যাবে অর্থাৎ যারা ঈশ্বরকে দিতে শিখেছে আমি বিশ্বাস করি তারা কিন্তু কোনোদিন লজ্জিত হয়নি অনেক মানুষ আছে যারা আমরা ঈশ্বরকে দিই না ঈশ্বরকে ঠকাই আর তাই বাইবেল বিভিন্নভাবে
রিচ অ্যান্ড পুয়ারে কথা বলছে, কেন আমরা হতে পারি না ধনী, কেন আমরা আমাদের এই সেই আমরা প্রাচুর্যের মধ্যে থাকতে পারি না, কেননা আমরা ঈশ্বরকে দিতে জানি না। আর বাইবেলে আমরা যে পরপর চ্যাপ্টারগুলো দেখছিলাম, যখন ঈশ্বর বিভিন্নভাবে আমাদেরকে ঈশ্বর তিনি শেখাচ্ছেন কিভাবে দেওয়া যায়, কিভাবে গরিবদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে অসহায়ের পাশে দাঁড়ানো যায়, কিভাবে বিধবার পাশে দাঁড়ানো যায়, কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে দাঁড়ানো যায়, কিভাবে যারা অনাথ আছে, যারা গৃহহীন, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। আর এই নিয়ে আমাদের একটা বোঝা এবং প্যাশন আছে, আমরা যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তাই আজকে ঈশ্বরের বাক্য আর সেখানে আমরা সবাই উপবাস করি, তাই কি না? সবাই 100% মানুষ যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনারা উপবাস করেন, করেন তো, করেন কি না? সবাই করেন, কেউ সেটা নির্দিষ্ট কোনো সময় নেই, কেউ সোমবারেও করতে পারেন, কেউ মঙ্গলবারে, কেউ শনিবার, কেউ শুক্রবার, তাদের নিজেদের রুচির উপরে। কিন্তু ঈশ্বরের বাক্য আমরা অনেক মানুষ সোয়াব অর্থাৎ দেখাই যে আমি উপবাস করেছি, কিন্তু আমরা যদি সেই উপবাস নিষ্ঠার সঙ্গে অন্তর দিয়ে যদি আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি, আর সেখানে ঈশ্বর কিন্তু অনেক ব্লেসিং করে। আর যেটা আপনি আরো একটু ক্লিয়ার হতে পারবেন, আর সেটা আপনি দেখতে পাবেন যিশাইয় 58 আর সেখানে 10 পদ। আর আপনারা যারা আছে আমরা খুলবো বাক্য, আর সেখানে দেখুন বাইবেল কি বলছে। আপনারা এই বাক্যটা অনেকজন পড়েছেন, অনেকজন আপনারা দেখেছেন, যে বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা খুলবো যিশাইয় ঈশ্বরের বাক্য, বাইবেল আমাদেরকে শেখায় যিশাইয় 58। আমরা সবাই খুলি 58:10। 58:10 বলছে, আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ্য দাও ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়ন করো, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে এবং তোমার তিমির মধ্যাহ্নে সমান হইবে। তাহলে এখানে ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্ট ভক্ষ্য দাও, অর্থাৎ ঈশ্বর বাইবেল আমাদেরকে পরিষ্কার দেখাচ্ছে যে কি করতে হবে। আগর ইয়ে যিশাইয় 58:10 মে ঈশ্বরের বাক্য বলছে, এখানে বলছে, আর যদি ক্ষুধিত লোকেদের তোমাদের প্রাণের ইষ্ট ভক্ষ্য দাও ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়ন করো, তবে অন্ধকার তোমার দীপ্তি উদিত হইবে ও তোমার তিমির মধ্যাহ্নে সমান হইবে। তাহলে আজকে আপনি কেন দুঃখার্ত, কেন আপনি চিন্তাগ্রস্ত? আমরা অনেক এক এক সময়, আর আমরা সিস্টার উর্মিলা বানসারিয়া বিগত দিন ধরে আমরা প্রার্থনা করেছি, আমরা যখন সমিয়েল ওই কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে, সমিয়েল যখন সেই আমাদের সিএমসি ভেলোরে আর সে পড়াশোনা করতে গেল, তখন একদম ভরা কোভিড, আমাদের সিস্টার উর্মিলা বানসারি এবং রবি বানসারিয়া আছে, আর সেই সময় তারা চিন্তিত ছিল যে কিভাবে, কেননা অনেকজন আক্রান্ত হচ্ছে, ওর স্টুডেন্ট আক্রান্ত হচ্ছে, কিন্তু তার ঠাকুম অর্থাৎ উর্মিলা বানসারিয়া এবং রবি, তার ওয়াইফ, তার ফ্যামিলি, আমরা প্রার্থনা রেখেছিলাম, একটা দুটো না, কন্টিনিউ 3 বছর আমরা প্রার্থনা করেছিলাম। আস্তে আস্তে আমাদের সেই সমিয়েল বানসারিয়ার ঈশ্বর সেই সিএমসি ভেলোরে ওকে জব দিয়ে দিয়েছে। আমরা প্রার্থনা করেছিলাম সবিতা বানসারিয়া, আর তার সুন্দর একটা লাইফ পার্টনার দিয়েছে, এবং বিশেষ করে সবিতা লাইফ পার্টনারের, বিশেষ করে আমি কেন এই সাক্ষ্যগুলো দিচ্ছি, আর বিশেষ করে রঞ্জন, তার জব ছিল না, কিন্তু ঈশ্বর দরজা খুলে দিয়েছে, এবং সে ধন্যবাদ দিয়েছে যে একটা তার জমি আত্মসাৎ করে নিচ্ছিল লোকে, কিন্তু আমরা প্রার্থনা করেছি আগামী সে 5 তারিখে যাবে। ঈশ্বর বলছেন যে আমি যখন তোমরা প্রার্থনা করো, হয়তো তুমি ভুলে যেতে পারো, কিন্তু তোমার প্রার্থনা আমি নোট ডাউন করে রেখে দিই, তোমার যে চোখের জল আমি কুপার মধ্যে সঞ্চয় করে দিই, অর্থাৎ তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি কখনো ভুলি না। আর তাই ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি যে ঈশ্বর এইভাবে তিনি কাজ করছে। আমরা ধন্যবাদ দিই রোহিতের কত সাংঘাতিক, সে বাড়ি চলে এসছে, আমরা রেনার জ্যাকসন, সেও বাড়িতে চলে এসছে, আমরা কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই। তো ঈশ্বর তিনি এইভাবে কাজ করেন, কেননা ঈশ্বরের বাক্য বলছে কি,
আর যদিও ক্ষুধিত লোকেদের তোমাদের প্রাণের ইষ্ট ভক্ষ্য দেয় ও দুঃখার্থ প্রাণীকে আপ্যায়িত করে, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে। প্রেজ গড। আমরা সিস্টার অনিতা মণ্ডলের, হয়তো অনেকজন ভুলে গেছেন, আমি আবার রিপিট করছি, সিস্টার অনিতা মণ্ডলের ছেলে, সে সাইকেল নিয়ে কাজে গেছিল ওই গরমে, কিন্তু মাথা ঘুরে যাওয়ার পর অনেক কিছু ঘটনা ঘটতে পারত, কিন্তু ঈশ্বর তাকে ধরে রেখেছেন, কেননা তার বাবা মায়ের প্রার্থনা। ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা করি, তার বাবা মায়ের প্রার্থনা, ঈশ্বর অলৌকিক কাজ তিনি তিনি যখন বাড়িতে এসে আপনারা শুনেছেন যে সেই অন্য তার জীবনে ঈশ্বর কি কাজ করেছেন, আর তাই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তিনি এইভাবে তিনি কাজ করেন, তিনি কাজ করেন। এই জন্য ঈশ্বরের বাক্য যদি আপনি আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন, আমরা যেসাইয়া পুস্তকে যখন আছি 3:14-15 দেখবো, যেসাইয়া 3:14-15, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা যেসাইয়াতে চলে যাব, ঈশ্বরের বাক্য যেসাইয়া, বাইবেল আমাদেরকে শেখায়, সেখানে তিন অধ্যায় সেখানে আমরা 14 পদে দেখো, 14 পদে কি বলছে, সদাপ্রভু আপন প্রজাদের প্রাচীর বর্গে অধ্যক্ষগণকে বিচারে আনিবেন, বলিবেন তোমরাই দাক্ষাক্ষেত্রে গ্রাস করিয়াছ, দুঃখী লোক হইতে অপহিত বস্তু তোমাদের গৃহে আছে, তোমরা কি জানো আমার প্রজাগণকে দলাইতেছ এবং দুঃখীদের মুখ ঘুষিতেছে, প্রভু বাহিনীগণের সদাপ্রভু এই কথা কয়। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, যখন আমরা কোনো বিশ্বাসীকে দুঃখ দিই, যখন কোনো বিশ্বাসীকে আমরা ঠকাই, আমরা যখন ভাবি যে, কিন্তু বাইবেল আমাদের এখানে শোকায়, আপনারা জানেন সেই নামানের ঘটনা, আপনারা সবাই জানেন সেই ঘটনা কি হয়েছিল। নামানের বাড়ির যে কাজের মেয়ে গেউসি, আর সে কি করেছিল, সরি আমাদের নামানের না, আমাদের এলিও ভাববাদীর বাড়িতে সে যে কাজের মেয়ে ছিল গেউসি, আর সে কি করত, সে তার মালিকের কাজকর্ম তিনি দেখতেন, কিন্তু আলটিমেট সেই রাজা নামান যখন সুস্থ হয়, নামানের পক্ষ থেকে তার কাছে কি হয়েছিল, উপহার নিয়ে এসেছিল, আর সেই উপহার কে আত্মসাৎ করেছিল, গেউসি, অর্থাৎ এলিয়র যে ভবিষ্যৎ, এলিয়র যে কাজের যে মেয়ে, সে কি করেছিল, আত্মসাৎ করেছিল এবং সেগুলোকে লুকিয়ে রেখে দিয়েছিল। আলটিমেট লাবানের যে লেপার, অর্থাৎ লাবানের যে কুষ্ঠ, সেটা গেউসির আগা পাঁচতলা ভরে গেল। আমরা অনেকজন আছি, আমাদের নিজেদের পাপ নিজেরা বহন করি, আমরা এক এক সময় ভাবতে পারি না, আমরা এক এক সময় অন্যায় করি, কিন্তু ঈশ্বর আমাদেরকে শেখাচ্ছে যাতে আমাদের জীবনে সেই অন্যায় যেন না নেমে আসে। তাই বাইবেল বিভিন্ন ভাবে ঈশ্বরের বাক্য যখন আমরা দেখব, আর সেখানে কিন্তু একদম পরিষ্কার ছবি। আমরা যদি চলে যাই, সেখানে আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণ, অর্থাৎ ব্যবস্থা বিবরণ 15:7-8 দেখিয়ে ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে, আর সেখানে আমরা বাইবেল যদি আমরা ভালো করে পড়ি, আমরা বলি ভালো করে দেখি ব্যবস্থা বিবরণ, অর্থাৎ ডিউটোমিনি চ্যাপ্টার 15:7-8, আর দেখুন ওইখানে দ্বিতীয় বিবরণে আমরা চলে যাই সবাই মিলে, দ্বিতীয় বিবরণ আর সেখানে 15:7-8 দেখব, 7 এবং 8 পদে কি বলছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, তৎকার কোন নগরতালে ভিতরে যদি তোমার নিকটস্থ কোনো ভাতা দরিদ্র হয়, তবে তুমি আপন হৃদয় কঠিন করিও না, বা দরিদ্র ভাতার প্রতি আপন হস্ত রুদ্ধ করিও না, কিন্তু তাহার প্রতি মুক্ত হস্ত হইয়া তার অভাব জন্য প্রয়োজন অনুসারে তাকে অবশ্য ঋণ দিও। তাহলে দেখুন আজকে যারা আছি, আমরা দিতে চাই না, আমরা দিতে চাই না, এখানে বলছে ঈশ্বর কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন পরিষ্কার করে কেন আমাদের অভাব হয়, কেন আমাদের জীবন বিশেষ করে সেই অর্থ কোনো লিকেজ হয়, আমরা ঠকাই ঈশ্বরকে, আমরা দিতে চাই না, অনেক মানুষ আছে। তাই বাইবেল
বিভিন্ন ভাবে ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে এই কথা তিনি বলছেন। আমরা যদি আরেকটু বাক্য আরেকটু ক্লিয়ারে যাব আর সেখানে যদি লেভীয় পুস্তক দেখি, লেভীয় পুস্তক 25 অধ্যায় এবং সেখানে 35 পদ, লে ব্যবস্থা 25:35। আর সেখানে যদি লেভীয় পুস্তকে দেখি আর সেখানে দেখুন বাইবেল কি বলছে, লেভীয় পুস্তকে আমরা সবাই খুলবো আর সেখানে 25:35 সেখানে কি বলছে, আর তোমার ভাতা যদি দরিদ্র হয় ও তোমার নিকটে শূন্য হস্ত হয় তবে তুমি তাহার উপকার করিবে। আজকে আপনি অন্তর থেকে হাত দিয়ে বলুন তো, আপনি কতজনকে উপকার করেছেন? আমি আপনাকে লিখতে হবে, আপনি আজকে নিজের মনটাকে সুস্থির করুন। এবং এই বাক্যটা বলছে, আর তোমার ভাতা যদি দরিদ্র হয় ও তোমার নিকট শূন্য হস্ত হয় তবে তুমি তার উপকার করিবে। আমরা উপকার করি না, তাহলে আপনি যদি ঈশ্বরকে উপকার না করেন, অর্থাৎ মানুষকে যদি উপকার না করেন, তাহলে কি আপনি ভাববেন যে আপনি রিচ হবেন? হতে পারে টাকা টাকা থাকতে পারে, হতে পারে আপনার অর্থ থাকতে পারে, কিন্তু সেই অর্থ গ্রহণযোগ্য নয়, সেই অর্থ উপকারীর মধ্যে লাগবে না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আমাদেরকে এই বাক্য তিনি বারবার করে বলছেন বিভিন্ন জায়গাতে। যারা ঈশ্বরের বাক্য শুনছে, আপনারা নিজেরা যদি চিন্তা করেন, বাইবেল বিভিন্ন জায়গা বিভিন্ন শাস্ত্রতে সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন, তাই না? তাই না? আমরা দেখুন প্রার্থনাশীল মানুষের জীবনে কি না ঘটনা ঘটতে পারে। আমরা এলিয়র জীবনে ঘটনা জানি, তাই না? এলিয় একটা শূন্য জায়গা থেকে তিনি প্রার্থনা করছেন, অর্থাৎ এলিয়কে কে খাবার পার্ট টাইম এসে দিত? কোনো মানুষ না, অন্য কেউ। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি প্রশ্নের জবাব দেবেন, এলিয়কে কে খাবার দিতেন? যারা আছেন আপনি অবশ্যই কমেন্ট লিখতে পারেন, এলিয়কে কে খাবার দিত? এলিয়কে ভরপেটটা খাবার দিত কে? যারা আছেন এই মুহূর্তে আপনারা কমেন্ট লিখতে পারেন, কে দিত খাবার? কে দিত খাবার? ক্লো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার সুনিতা, ক্লো। কাক, কাক। তাই আজকে যারা আছেন, প্লিজ আপনারা যখন প্রশ্ন করছি আমার পার্সোনাল নাম্বারে হাত জোর করে বলছি ফোন করবেন না, আপনি কমেন্ট করুন, লিখুন, কমেন্ট করে লিখুন, বলার দরকার নেই। ইয়েস, মীনাক্ষী দাস, কাক, ক্রো। আর এই কাক যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, কাক তিনি কি করতেন? খাবার পাঠাতেন। আপনি কোনোদিন শুনেছেন যে কাক খাবার দেয়? কেননা আমরা ছোটবেলা পড়েছিলাম কাক হচ্ছে ঝাড়ুদার পাখি। হ্যাঁ, জয় যিশু। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। বিশেষ করে আপনারা কমেন্ট করুন, কাক, অর্থাৎ কাক খাবার দিত। তো আমরা ছোটবেলা পড়েছিলাম কাক হচ্ছে ঝাড়ুদার পাখি, তাই না? আমরা ছোটবেলা সবাই পড়েছি কাক হচ্ছে ঝাড়ুদার পাখি, অর্থাৎ কাক যেখানে পড়ে থাকে সাফা করে দেয়, পরিষ্কার করে দেয়, কেননা তার নামই হচ্ছে ঝাড়ুদার পাখি, অর্থাৎ কিছু ফেলে রাখে না। এই কাক এলিয়কে তিনি খাবার জোগাচ্ছে, মানে অ্যাবসর্ড ব্যাপার। তাহলে আপনার জীবন যদি প্রার্থনাশীল হয়, আপনার জীবনে যদি ঈশ্বরের অভিমুখে ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করেন, বাইবেল কি বলছে? গড সাপ্লাই অল ইওর নিডস, তাই না? গড সাপ্লাই অল ইওর নিডস, ঈশ্বর তিনি যোগান। আর তাই বাইবেল আমাদেরকে বিভিন্ন জায়গাতে ঈশ্বর তিনি এইভাবে তিনি আমাদের জীবনে কাজ করেন। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য হিতোপদেশ তার 14:21।
আর সেখানে বাইবেল বিভিন্ন জায়গাতে যদি আমরা স্টাডি করি আর বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ঈশ্বর তার দৃষ্টান্ত বাক্যের দ্বারা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যদি চলে যাই হিতোপদেশ, হিতোপদেশ আমরা খুলব আর সেখানে 14 অধ্যায় আর সেখানে 21 পদ, প্রোভার্বস চ্যাপ্টার 14:21, নীতিবচন 14 অধ্যায় আর 21 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে 21 পদে, যে প্রতিবাসীকে তুচ্ছ করে সে পাপ করে, কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে সে ধন্য। তাহলে আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য বলছে কিন্তু যে দীনহীনদের প্রতি দয়া করে সে ধন্য। তাই আজকে যারা আছেন কি করে আমরা রিচ হতে পারি, এখানে ঈশ্বর তিনি আপনাকে রিচ করতে চাইছেন। ঈশ্বর আপনাকে কি করতে চাইছেন, আশীর্বাদ করতে চাইছেন। ঈশ্বর আপনার জীবনে বেটার পরিকল্পনা করে রেখেছেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা যদি ইপিসিও তার 4:28 যাই, ইপিসিও চ্যাপ্টার 4:28, কেন আমি এতগুলো রেফারেন্স দিচ্ছি, হয়তো বিভিন্ন জায়গা বিভিন্ন প্রচারক বিভিন্ন ইউটিউবে আপনারা দেখবেন আর সেখানে তাদের এই লাপালাপি সব কিছু, কিন্তু তাদের ম্যাক্সিমাম আমি দেখছিলাম যে খুব কম যারা বাক্য দিয়ে মানুষকে বোঝায়, তারা কিন্তু নিজেদের গল্পের ছলে তাদেরকে মানুষকে বোঝায়। কিন্তু বাইবেল এখানে কি বলছে, ইপিসিও তার 4:28 আমরা খুলি, ইপিসিও 4:28 দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। 4:28 বলছে যে চোর আর চুরি না কর। যারা আছেন আপনি যদি চোরকে এই কথা বলেন দেখুন কি বলছে, চোর আর চুরি না করুক বরং সহস্তে সৎ পায়ে পরিশ্রম করুক যেন দীনহীনকে দিবার জন্য তার হাতে কিছু থাকে। চোর আর চুরি না করুক। আমি আমাদের পাড়ায় অনেক প্রমোটারকে দেখেছি, সত্যি আমি এই ঘটনা আপনাদের বলছি, তারা প্রমোটার, তারা বড় বড় বিল্ডিং করছে, কোটি কোটি টাকার বিল্ডিং করছে, কিন্তু তাদের লাইফস্টাইল যদি দেখা যায় একদম মানে তারা সোনার চেন সব কিছু পড়ছে, কিন্তু তারা ওই 50 গ্রাম আলু, 25 গ্রাম সর্ষের তেল এই নিয়ে তারা সংসার চলছে। অর্থাৎ তারা কি করছে, মানুষকে লুটছে এবং তারপরে গিয়ে অন্য জায়গা থেকে শ্রাবণ মাস চলছে ঢালাও লোককে খাওয়াচ্ছে। অর্থাৎ বাবা মাকে কোনোদিন এক গ্লাস জল দেয়নি, আজকে রাস্তায় দাঁড়িয়ে শ্রাবণ মাসে মানুষকে জল খাওয়াচ্ছে। আপনি তাদেরকে কি বলবেন, যারা বাবা মাকে কোনোদিন জিজ্ঞেস করেনি তোমার কি ওষুধের প্রয়োজন আছে, তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে তারা মেডিসিন ডিস্ট্রিবিউশন করছে, তাহলে আপনি তাদেরকে কি বলবেন। তাই আজকে যারা আছে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে। আজকে অনেক জায়গা দেখবে শ্রাবণ মাসে বিভিন্ন লঙ্গরখানা তারা খুলে রেখে দিয়েছে, বিভিন্ন লঙ্গরখানা। আপনি শুধু লঙ্গর শ্রাবণ মাসে না, আপনি যদি প্রত্যেক দিন সকালবেলা গঙ্গা ঘাটে যান, মানে বস্তা বস্তা গম পায়রাকে খাওয়াচ্ছে, কেননা সেগুলো খাওয়ালে তাদের পুণ্যি, তাদের চিন্তা ভাবনা এখানে কি বলছে। এবং তারপরে দোকানে গিয়ে পাল্লায় হাত দিয়ে সে চুরি করে যাচ্ছে, চুরি করে যাচ্ছে। এখানে বাইবেল বলছে চোর আর চুরি না করো, সহস্তে সৎ পয় পরিশ্রম করো যেন দীনহীনকে দিবার জন্য তার হাতে কিছু থাকে। সহস্তে, আজকে বলুন তো কত মানুষ সৎ আছে, আজকে পুরো ক্রফটেড, এ টু জেড, নিচরতলা থেকে উপরতলা পুরো ক্রফটেড। আর এখানে বাইবেল বলছে যেন দিনহীন দিবার জন্য হাতে কিছু থাকে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল কিন্তু আমাদের চোখ খুলে দেয়। আমরা আর একটু দিকে যাই, আমরা যদি হিতোপদেশ তার 22:2 খুলি, প্রোভার্বস চ্যাপ্টার 22:2, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন হিতোপদেশে দেখি, আমরা হিতোপদেশ খুলব
হিতোপদেশ 22 অধ্যায় আর সেখানে আমরা দুই পদ দেখব। 22 অধ্যায় দুই পদে বলছে, ধনবান ও দরিদ্র একত্রে মিলে সদাপ্রভু তাহাদের উভয় নির্মাতা। যারা আপনারা বলছিলেন, আপনাদের উত্তর আপনি এই জায়গা থেকে লিখে রাখুন। কি বলছে? ধনবান ও দরিদ্র একত্রে মিলে সদাপ্রভু উভয় নির্মাতা। আপনি মার্ক করে রাখুন। আপনি কোনোদিন এই বাক্যটাকে দেখেছেন কোনোদিন এইভাবে যে রিচ অ্যান্ড পুয়ার ঈশ্বর সমান ভাবে সৃষ্টি করেছেন, ইকুয়াল? যারা আছেন এই বাক্যটা কোনোদিন ঘেটেছেন না? ফার্স্ট টাইম দেখছেন, প্রথমবার দেখছেন? ফার্স্ট টাইম যারা এই মুহূর্তে প্রথমবার লিখছেন লিখুন, ফার্স্ট টাইম আমি এই বাক্যটা দেখছি। রিচ অ্যান্ড পুয়ার, আমার প্রশ্ন এটাই ছিল যে ঈশ্বর কি রিচ অ্যান্ড পুয়ারকে তিনি আলাদা আলাদা করেছেন? যারা আছেন, যারা প্রথমবার শুনছেন না এর আগে আপনি শুনেছেন এই বাক্যটা, যারা আছেন তারা ফার্স্ট টাইম লিখতে পারেন কমেন্ট। তাহলে আপনার কাছে কেউ যদি উত্তর চায় তাহলে আপনি বাক্য খুলে স্টেট কার্ড হিতোপদেশ 22 অধ্যায় দুই পদ দেখিয়ে দেবেন। ওকে, যারা আছেন আমাদের ব্রাদার বরুণ বাবু লিখছেন ফার্স্ট টাইম, বিশেষ করে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা দেখছেন যে ঈশ্বরের বাক্য বলছে ধনী এবং দরিদ্র ঈশ্বর তিনি দুজনেই উভয় নির্মাতা। অর্থাৎ ঈশ্বরের মহানামের ধন্যবাদ করি। আমরা যদি আর একটু আমরা যদি ঈশ্বরের বাক্য যাই হিতোপদেশ 23 অধ্যায় 4 এবং 5 পদ, নীতিবচন 23 অধ্যায় 4 আর 5 পদ পরমেশ্বরের বচন দেখে কে বলবে? আমরা চলি যাই ঈশ্বরের বাক্য হিতোপদেশ 23 অধ্যায়। আমার সঙ্গে সঙ্গে আপনারা খুলতে পারেন হিতোপদেশ 23 অধ্যায় 4 এবং 5 পদ। হিতোপদেশ 23 অধ্যায় 4 এবং 5 পদে ঈশ্বরের বাক্য বলছে যে কি, ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। আজকে কতজন এই বাক্যটা মানবেন? আজকে তো লোকে তো টাকা, আলমারিতে টাকা, বাথরুমে টাকা, টয়লেটে টাকা, বিছনার তলায় টাকা, সিলিং এর উপরে টাকা। আর বাইবেল কি বলছে? ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত। কি বলেন, এটাও কি নতুন দেখছেন এই বাক্যটা? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আজকে বর্তমানে ধন সঞ্চয় করে অত্যন্ত যত্ন করিও না। এখন কিন্তু মানুষ কিন্তু অর্থের পেছনেই ঢোকাচ্ছে। আর বাইবেল দ্বিতীয় তিমোথিও 3 অধ্যায় 4 পদে বলছে মানুষের আত্মপ্রিয় অর্থপ্রিয় ঈশ্বর প্রিয় নয় বিলাসপ্রিয় হইবে, তাই না? তাহলে বাইবেল এখানে স্টেট কার্ড কি বলছে? যে ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হ। যারা আছেন, কতজন লোকেরা রোজভ্যালি টাওয়ার, এলিগেন, অনেক কোম্পানি আছে, সাহারা, লোকে টাকা জমা দিচ্ছে ডবল পাবো, বেশি করে পাবো। অনেক মানুষ তারা কি করেছে, সুসাইড করে দিয়েছে। অনেক মানুষ পালিয়ে বেড়াচ্ছে, কেননা যাদেরকে তিনি করিয়েছে আছে না কি? আপনার আত্মীয় রিলেটিভ পড়ে বলছে এই তুই এখানে টাকা লাগা, ডবল টাকা পাবি। আপনার টাকা মার যায়নি? আজকে এখানে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন অনেকজনের টাকা মার গেছে, কেননা খুব তাড়াতাড়ি আপনি ডবল ডবল। যারা আছেন ফেসবুক লাইভে করেছেন কি না, ফেকেছেন কি না, কার কত টাকা আছে আমি জানতে চাইছি না, কে কত টাকা দিয়েছে আমি জানতে চাইছি না, আপনি নিজেকে চিন্তা করুন। এখানে কি বলছে? ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। তাই যারা আছেন আপনি প্রভুর উপরে নিজেকে ডেডিকেট করুন, প্রভুর উপরে নিজেকে সমর্পণ করুন। আমরা যদি মতি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় 35 পদ দেখি, ম্যাথিউ চ্যাপ্টার 25 ভার্স 35, আর সেখানে যদি ঈশ্বরের বাক্য দেখুন মতি
যতজন আছেন এই মুহূর্তে আপনারা বাইবেল খুলবেন, মুথি, কেন আমি বাইবেল কেন আপনাদের বারবার করে দেখাই, মুথি তার 25:35 বলছে, কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়াছিলে। আজকে যারা আছে আপনি কি আজকে এখানে অন্তরে হাত দিয়ে বলতে পারেন, আমি কিছু করতে চাই? ঈশ্বর তিনি আপনাকে দেবেন, ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করতে চাইছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, বাইবেল এখানে দেখাচ্ছে, বাইবেল এখানে বলতে চাইছে আমাদের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য, দ্বিতীয় বিবরণ তার 15:10 যদি দেখে, ডিউটিক্যাল চ্যাপ্টার 25:10 দ্বিতীয় বিবরণ আমরা যদি খুলি, আমরা খুলব 15:10, দ্বিতীয় বিবরণ 15:10 বলছে, আর স্মরণ রাখিবে তুমি মিশর দেশ দাস ছিলে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে মুক্ত করিয়াছেন, এই জন্য আমি অদ্য তোমাকে এই সকল আজ্ঞা দিয়াছি। অর্থাৎ আপনি এবং আমি স্লেভ ছিলাম, দাস ছিলেন, ঈশ্বর তার রক্তের গুণে আপনাকে এবং আমাকে তিনি মুক্ত করেছেন। হালেলুইয়া, প্রেজ গড। এখানে ঈশ্বর বাক্য, স্মরণ রাখিবে তুমি মিশর দেশের দাস ছিলে, আর এখানে কি বলছে, আর স্মরণ রাখিবে তুমি মিশর দেশের দাস ছিলে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে মুক্ত করিয়াছেন, এজন্য আমি অদ্য তোমাকে এই আজ্ঞা দিতেছি। অর্থাৎ ইংলিশ বাইবেলে যদি দেখেন, টুডে দ্য কমান্ড দ্য লর্ড, আজকে ঈশ্বর আপনাকে আজকে আদেশ দিচ্ছেন, ঈশ্বর আজকে আপনাকে কিছু বলতে চাইছেন। টুডে আপনি কি করবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ডিসিশন আপনাকে নিতে হবে, আপনি কি করবেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, মানুষে কিন্তু অর্থের, আজকে কিন্তু অর্থের জন্য, অর্থের জন্য আজকে ভালোবাসা। আমি অনেকজনকে জানি, আমি এক একজনের নাম ধরে ধরে বলতে পারি, মানে যতদিন তারা আতিথ্যতা করতে পেরেছিল খুব ভালো। আমাদের এমন এমন সিস্টার অনলাইনে আছে, এখন তার রিলেটিভ তাকে পচে না, কেননা তার কাছে অর্থ নেই। আর যখন সে খেতে দিত, সেবা করতো, ওই করতো, তখন লোক ভরেছিল, কিন্তু এখন তার খবর কেউ নেয় না, তে বেঁচে আছে কি মারা গেছে, সে ভালো আছে কি চলে গেছে, কেউ খবর নেয় না, কেননা যতদিন অর্থ ছিল অনেক লোক তার পাশাপাশি ঘুরি করত। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, তাই আজকে ঈশ্বর আপনাকে তিনি এই কথা বলছেন যে তিনি কত মহান। আমরা যখন দাস ছিলাম, ঈশ্বর আমাকে কি করেছেন, মুক্ত করেছেন। আপনি মনে ভাববেন, আমরা এক এক সময় ভুলে যাই যে আমি কি ছিলাম। একটা কথা আছে না প্রবাদ বাক্যে, কি ছিলুম আর কি হনু হলুম, তাই না? তাই আজকে অনেক মানুষ মানুষকে ঠকিয়ে, জোচ্চুরি করিয়ে একদম মোটা কলা গাছ হয়ে গেছে, ঠকিয়ে, কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য টাইমে তার শেষ আপনারা চোখে দেখবেন, বলতে হবে না, চোখে আপনি নিজেই চোখে দেখবেন। তাই আজকে যারা আছে, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই বাইবেল আমাদেরকে শেখায় তিনি প্রত্যেকটা মুহূর্ত। আমরা যদি চলে যাই ঈশ্বরের বাক্য, জেমস চ্যাপ্টার 2:8, যাকোব তার 2:8, যারা বাইবেল আপনারা দেখছেন বা স্টাডি করছেন, আপনি খুলুন আমার সঙ্গে সঙ্গে, যাকোব 2:8, যাকোব 2:8 বলছে, যা হোক তুমি আপন প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও এবং শাস্ত্র বচন অনুসারে যদি তোমাদের রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ। অর্থাৎ আপনি এখানে ঈশ্বরের বাক্য, আপনি সেই বিধবার কথা জানেন না, তার একটা সন্তান ছিল ওল্ড টেস্টামেন্টে, এবং এলিও সেই ঘরে তিনি জানতেন তার পরিস্থিতি, এবং সেই বিধবা এবং তার সন্তান তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে খাবো, কেননা এরপরে আমাদের আর খাবার নেই, আমরা মা এবং বেটা দুজনেই আজকে মরব, তাই না? ওল্ড টেস্টামেন্টে যদি দেখেন,
আর সেখানে সিদ্ধান্ত নিয়ে ছিলেন, কিন্তু আলটিমেট তাদের বাড়িতে কে এলো? ভবিষ্যৎ বক্তা এলিয়ে এলো, তাই না? এলিয়ে যখন এলো, সে বলছে যে আজকে আমরা এই যে খাবার, আমরা যা আছে আজকে খাবো, এটাই আমাদের জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট। তখন এলিও কি বলেছিল? ওই খাবার থেকে আমাকে দাও। তা আপনি তো বলতে পারেন, আপনি একজন ঈশ্বরের দাস, আপনি কেন চাইছেন? আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, বলতে পারতেন না? ঈশ্বর তার এলিয়ার মাধ্যমে তাদেরকে দেখতে চাইছিল তাদের বিশ্বাসটা কতটা দৃঢ়। এলিও তার পবিত্র আত্মার মাধ্যমে তাকে দেখতে চাইছিল তারা কতটা তিনি অরিট। যখন সে সামনে পেছনে চিন্তা করল না, সেই পৃষ্ঠটা যখন বানালো, সেই ভবিষ্যৎ বক্তা এলিয়র হাতে তুলে দিল সেই পিঠেটাকে, তারপরে কি হলো তাদের জীবনে? আর পেছনে ঘুরে তাকাতে হয়নি, তাদের জীবনে ঈশ্বর কত আশীর্বাদ করেছে। তাই আজকে আপনাকে প্রভুর কাছে দিতে হবে, প্রভুর কাছে বলতে হবে, প্রভু এই আমি, আমার কিচ্ছু নেই, আমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ, উলঙ্গ, কিচ্ছু নেই। আমরা যখন প্রভুর কাছে দিই, বলছে আমরা স্বর্গরাজ্যের জন্য সঞ্চয় করি, যেখানে চোরে চুরি করে না, কীটে খায় না, যেখানে কোনো কিছু হয় না। তাই আজকে যারা আছে, ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন। তাই আজকে আর দুটো বলে আমি শেষ করব, আর সেটা ঈশ্বরের বাক্য, প্রকাশিত বাক্য, তার 2:9, রেভেলেশন চ্যাপ্টার 2:9। আমরা চলে যাই একদম প্রকাশিত বাক্য 2:9। যারা এই মুহূর্তে আছেন, প্রকাশিত বাক্য তার 2:9 বলছে, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান। তুমি আপনাদেরকে ইহুদি বলিও যারা ইহুদি নয়, কিন্তু শয়তানের সমাজে তাদের ধর্মনিন্দা ও আমি জানি। এখানে কি বলছে ঈশ্বর? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, হয়তো আপনি ক্লেশের মধ্যে আছেন, দীনতার মধ্যে আছেন, প্রভু যীশু কিন্তু দেখছেন আপনাকে, প্রভু যীশু আপনাকে দেখছেন, প্রভু যীশু তিনি আমাকে দেখছেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে বাইবেল কি বলছে দেখুন, আমি জানি তোমার ক্লেশ ও দীনতা, তথাপি তুমি ধনবান। প্রেজ গড, হালেলুয়া। তাই আজকে যারা আছেন, ঈশ্বর জানেন আপনার কি প্রয়োজন, ঈশ্বর জানেন তিনি আমার কি প্রয়োজন। তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনার এবং আমার জীবনকে তিনি জানেন, অর্থাৎ ডোন্ট ফরি। তাই আজকে প্রভুর কাছে বলুন, প্রভু তুমি সবকিছু জানো, আক্ষেপ করবেন না, আপনি হতাশ হবেন না, আক্ষেপ করবেন না, হলো না, পেলাম না, কেন পেলাম না প্রভু, আমি তো এত কিছু করেছিলাম, এত নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করেছিলাম, এত জায়গা, বিভিন্ন জায়গা ভিজিট করেছিলাম, এত বিভিন্ন জায়গাতে অলৌকিক অলৌকিক কাজ হচ্ছে, বিভিন্ন সেমিনারে গেছিলাম, বিভিন্ন মিটিংয়ে গেছি, বিভিন্ন জায়গাতে গেছি, কেন আমার জীবনে সমস্যা? তাহলে ইয়োব তো বলতে পারত না, ইয়োব, কেননা ইয়োবে যদি দেখেন বাইবেলের মধ্যে লেখা আছে তিনি কুক্রিয়া শালী এবং ঈশ্বর ভয়শীল মানুষ ছিলেন, তাই না? তাহলে কুক্রিয়া ত্যাগী এবং ঈশ্বর ভয়শীল মানুষের উপরে কেন পরীক্ষা নেবে এলো? কেননা ঈশ্বর দেখতে চাইছিলেন এই শত কষ্টের মধ্যে আমরা স্থির থাকি কিনা। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, হয়তো আপনার জীবনে অনেক দুঃখ আছে, আপনার অনেক কষ্ট আছে, কাউকে বলতে পারছেন না, হয়তো আপনি অনেক প্রার্থনা চেয়েছেন, সেই প্রার্থনা এখনো পর্যন্ত উত্তর পাননি। অনেকজন আছে, যদি নাম বলি আপনি এক এক করে বলবেন যে আমি প্রার্থনা উত্তর পাইনি, কিন্তু আপনি আক্ষেপ করবেন না। ইয়োব যদি 42:42 দেখেন, ঈশ্বরের বাক্য বলছে ইয়োব তার প্রথম দশা থেকে শেষ দশা আরো তিনি আশীর্বাদ পেলেন। তার প্রশ্ন এই জায়গাটায় আপনি বলতে পারেন যে আমি কি মরে গেলে সেটা দেখব, আমি কি বেঁচে থাকতে থাকতে দেখব না, আমরা বলে ফেলি এই কথাটা, অর্থাৎ আক্ষেপ করবেন না, হতাশ হবেন না, আপনার জীবনে বেটার ঈশ্বর পরিকল্পনা রেখেছেন। ঈশ্বর হয়তো আপনার কাছে সামনে দিয়ে বেরিয়ে গেল মনে হচ্ছে, কিন্তু আপনার কাছে একটা বেটার চান্স, এই আগস্ট মাসে একটা বেটার চান্স আসছে। হালেলুয়া, প্রেজ গড, প্রভুকে ধন্যবাদ দিন। হ্যাঁ প্রভু, আগস্ট মাসে আমার জীবনে একটা বেটার চান্স, আমি তোমার গৌরব করবো। হালেলুয়া।
প্রেজ গড যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, প্রভুর ধন্যবাদ করুন যে হ্যাঁ প্রভু আগস্ট মাসে আমার জীবনে একটা বেটার জিনিস আসবে, আমি তোমার মহিমা কীর্তন করব এবং তোমার প্রশংসা করব। প্রেজ গড, আমেন আমেন, সবাই আমেন বলুন, আমেন কমেন্ট করুন, আমেন। প্রভু ধন্যবাদ করে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই আজকে যারা আছেন প্রভু আপনাকে ভালোবাসেন, তিনি আপনার জীবনে আগস্ট মাসে একটা নতুন মান্থ আপনি দেখতে পাবেন। এভরি ডে ইউ আর দ্য ব্লেসেড, হ্যালেলুইয়া, প্রাইজ গড। আগস্ট মাস এভরি ডে এভরি সেকেন্ড এভরি মোমেন্ট আপনি আশীর্বাদযুক্ত হবেন এবং প্রভুকে ধন্যবাদ দেবেন, সাওয়ার অফ ব্লেসিং আপনার জীবনে নেমে আসবে। প্রভুর ধন্যবাদ করুন, প্রভুর প্রশংসা করুন যে হ্যাঁ প্রভু আমি তোমার মহিমা কীর্তন করতে পারি, আমি যেন তোমার প্রশংসা তোমায় ধন্যবাদ করতে পারি। তাই আজকে যারা আছেন প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার কাছে এসেছি। আজকে যারা এই মুহূর্তে প্রভুর কাছে আছেন প্রভুকে বলুন, আমি তোমার কাছে আসতে চাই, তোমার অনুগ্রহ তোমার দয়া কৃপা করুণা দেখতে চাই। তাই আসুন, যারা প্রার্থনা আমি করেছেন ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, কারো দিকে তাকাবো না, লাইভ চলছে দেখার দরকার নেই, আমি ওটাকে লাউড স্পিকার করে দিই। ঈশ্বর আপনার অন্তরে কথা বলবে, আমি এই মুহূর্তে প্রভু যিশুর
মার্গারেটের জীবনকে এবং পরিমিলা বিশেষ করে রোসলিনের জীবনকে তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো। বিশেষ করে ধন্যবাদ দিব প্রভু তুমি জ্যাকসনকে ভালো রেখেছো বাড়িতে নিয়ে এসো। আমি রোহিতকে আমি তোমায় ধন্যবাদ দিব প্রভু যিশুর নামে তুমি বাড়িতে নিয়ে এসো প্রভু। এবং টিনার জীবন এবং প্রার্থনা করি প্রভু রোনাল্ডের জীবন তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তুমি যেন এইভাবে তোমার গৌরব মার্গারেট এবং প্রভু রোনাল্ড করে প্রভু, বিশেষ করে তার মেসকে তুমি আশীর্বাদ যুক্ত করো। তুমি দরজা খুলে দাও প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে এবং বিশেষ করে মার্গারেটের জীবনে থাউজেন্ড ইমপ্রেস করো। আমি ধন্যবাদ দিই সিস্টার উর্মিলা বানসারিয়াকে, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো। আগামী 5ই জুলাই প্রভু সে যাবে, আগামী 5ই আগস্ট প্রভু সে যাবে প্রভু তোমার কাছে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। 5ই আগস্ট প্রভু সে থানায় যাবে, তো আমি বিশ্বাস করি তুমি তাকে লজ্জিত হতে দেবে না। এবং সেই উর্মিলা বানসারিয়া যাবার আগে প্রভু সেখানে তুমি যাবে প্রভু, প্রত্যেকটা মানুষের জীবনে তুমি কথা বলবে এবং সিস্টার উর্মিলা তোমার মহিমা দেখবে এবং সে তোমার ধন্যবাদ করবে। হালেলুইয়া প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো। এবং রবি বানসারিয়াকে উর্মিলা বানসারিয়াকে আমি বিশেষ করে প্রভু প্রার্থনা করি, সবিতাকে তোমার কাছে রাখছি, প্রার্থনা করি প্রভু সমীরকে, প্রভু তুমি কত আশীর্বাদ করেছো তোমার অনুগ্রহ করিয়ে দাও। আমি বিশেষ করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু সিস্টার সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার সুনিতা দাস প্রভু বিশেষ করে তার মেয়ে সুমনা তার সন্তান এবং বিশেষ করে যে কবকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। প্রার্থনা করি প্রভু যে প্রার্থনা রেখেছে প্রভু সেই সুমিত সেন সেন পুত্রকে আমি তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও ইউ আর দা হিলার, বি আর সেই জ্বর আসবে না প্রভু, সে সকালে উঠে তোমার গৌরব প্রশংসা করবে এবং সিস্টার সুনিতে ধন্যবাদ দেবে যে হ্যাঁ প্রভু যিশু তার জীবনে অলোকিত। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু সিস্টার অনিতা মণ্ডল তোমার কাছে রাখছি প্রভু, সিস্টার অনিতা মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। মাস্টার পরিতোষ মণ্ডল প্রভু অন্য এবং তাদের জীবনে সবাই শরীর খারাপ ছিল কিন্তু আমি বিশ্বাস করি তাদেরকে তুমি ধরে রেখেছো প্রভু। আমি গ্লোরি বর্ধনকে রাখছি প্রভু, তার হাজবেন্ডকে তোমার কাছে রাখছি প্রভু, গ্লোরির জীবনে তুমি অলৌকিক কাজ করো রাইট নাও প্রভু। সিস্টার সুমিতা অন্য এবং প্রভু পাস্টার পরিতোষ মণ্ডল প্রভু তোমার যিশুর নামে যারা তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু লালী চৌধুরীকে তেরে হাত আমি সমর্পণ করে দেবো, লালী চৌধুরী প্রভু তেরে মহিমার প্রশংসা করে প্রভু, প্রভু ইসিবাই প্রভু লালী চৌধুরীকে প্রভু তেরে হাত আমি রাখ প্রভু, জো বিশ্বাস প্রভু তেরে পাস পানি প্রার্থনা মাঙ্গা প্রভু, উসকা বেটি কে অন্দর মে তু বাত কর क्योंकि वचन में लिखा प्रभु भरने भरकरने वाला बहुत आत्मा आएंगे प्रभु जगत में प्रभु, वहां पर बच के लिए प्रभु जीसस कर लाली जी को प्रभु बेटी को तेरे हाथों में समर्पण कर रहे, लाली जी को भी तेरे हाथों में समर्पण कर रहे। इस वक्त प्रभु तेरे दया कृपा करुणा से भर दे प्रभु, तेरे महिमा प्रशंसा करेंगे प्रभु। थैंक यू जीसस, আমি ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে আশীর্বাদ করো ব্রাদার বরুণ দত্ত প্রভু। সে প্রভু সে প্রভু তোমার কাছে এসেছে, তুমি জানো তার জীবনে তার সন্তানের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো, বিশেষ করে তার ওয়াইফকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তাদের সেই রানাঘাটে যে জমি সংক্রান্ত আছে প্রভু, তুমি তার জীবনে অলৌকিক কাজ করবে প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু সুমিতা দেকে তোমার কাছে রাখছি, ব্রাদার প্রশান্ত কুমার দেকে রাখছি প্রভু, তার মাকে তাদের পরিবারকে বৌদিদের প্রত্যেকজনকে ভালো রেখেছো সিস্টার সুমিতা দে, যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। এবং বিশেষ করে পরিতোষ দেকে তোমার কাছে রাখছি প্রভু, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি মীনাক্ষী দাসকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তার হাজবেন্ডের যে হার্নিয়া আছে প্রভু, তুমি এই মুহূর্তে প্রভু স্পর্শ করো প্রভু যিশুর নামে, সেই হার্নিয়াকে প্রভু যিশুর নামে শুকিয়ে দাও প্রভু। এবং তার বিজনেস প্রভু সে চেয়েছে বিজনেসে আশীর্বাদ, তুমি অনুগ্রহ করো যেন মীনাক্ষী প্রভু সে বিজনেসে থাউজেন্ড গুণ ব্লেসিং আশীর্বাদ পায় প্রভু। আমি প্রার্থনা করি প্রভু রঞ্জিতা দাসকে রাখছি, আমাদের বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি তাকে আশীর্বাদ করো। আমি বিশেষ করে মনোজ দাসকে রাখছি প্রভু, আমি শম্পাকে নমিতাকে রিতমকে এবং বিশেষ করে অসীমকে তোমার কাছে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে যারা তোমার কাছে এসেছে প্রভু, আমি প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি গৌতম জানাকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো গৌতম জানার জীবনকে, তুমি ব্লেস করো যিশুর নামে, তার যা কিছু প্রয়োজন তুমি অলৌকিক কাজ করে দেন ভাই গৌতম, তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। প্রার্থনা করি প্রভু আমরা এই মুহূর্তে লুসি সিং কে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও, সিস্টার লুসি সিং প্রভু,
সে বিশেষ করে তোমার কাছে এসেছে প্রভু, যে প্রার্থনা চায়। আমি প্রার্থনা করি প্রভু, তাকে যে দায়িত্ব দিয়েছো প্রভু যিশুর নামে, লুসির যা কিছু অসুস্থতা প্রভু এই মুহূর্তে স্পর্শ করো, যারা লুসি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, যারা তোমার কাছে সমর্পণ করছে, প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি তৃপ্তি রোজারিওকে রাখছি প্রভু, আমি মৌসুমীকে রাখছি প্রভু, তার ছেলের যে জব প্রভু জানাচ্ছে, তুমি অনুগ্রহ করো যেন তোমার গৌরব প্রশংসা করে প্রভু। প্রার্থনা করি প্রভু মনীষা দাশগুপ্ত বাড়িতে আগামী 4 আগস্ট প্রভু, সেই যে আমাদের প্রার্থনা আছে প্রভু দমদম ক্যান্টনমেন্টে, আমাদের সেকেন্ড স্যাটারডে প্রভু আমাদের সেই মৌসুমীর বাড়িতে উপবাস প্রার্থনা রেখেছে প্রভু, তুমি তার জীবনকে ব্লেস করো। আগামী 8 তারিখে প্রভু আমরা সেই র্যালিকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো। মণিপুরকে আমরা তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্রত্ব চালনা দাও। আমি সুবল গায়নকে, সঙ্গীতা গায়নকে আমি তোমার কাছে রাখছি, তাদের সন্তানদেরকে প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদ করো। যেখানে যেখানে প্রভু সেই বাড় এসছে প্রভু বন্যা হচ্ছে, সেই জায়গার জল তুমি শুকিয়ে দাও, আবার সেই ট্রেন রাস্তা প্রভু স্বাভাবিক করে দাও। অনেক মানুষ আটকে আছে প্রভু জলে, প্রভু তুমি যিশুর নামে তুমি তার আশীর্বাদে পরিপূর্ণ করো। সমস্ত ভার দিলাম, বিশ্বাস করি প্রত্যেকজনের জীবনকে তোমার হাতের নিচে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো যেন এইভাবে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করো। সকল গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপনার অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্য তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তারিও না কিন্তু মন্দিত রক্ষা করো, যত রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। প্রভু আগস্ট মাস এভরিডে তাদের জীবনকে তুমি নতুন নতুন দরজা খুলে দেবে, তারা তোমার গৌরব তোমার প্রশংসা করো। ধন্যবাদ দিই, 980 দিন তুমি আমাকে কার্য করতে সাহায্য করেছো, আগামী বুধবার আবার আসবো প্রভু 981 দিন নিয়ে, আমি যেন তোমার গৌরব সমস্ত গৌরব তোমাকে দিই, পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দিই, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন এবং এভরিডে তার মহিমা কীর্তন করুন প্রভু যিশুর নামে। ধন্যবাদ সকলে, জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন। Yeshua